একুশে জুলাই ধর্মতলা সমাবেশে যাবেন বলে এলাকার সকলের সাথেই বাসে উঠেছিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা এক মহিলা। মাঝপথেই বাসের মধ্যে জন্ম দেন এক কন্যা সন্তানের। সকলে মিলে সন্তানটির নাম রাখেন একুশি। একুশে জুলাই উপলক্ষে ধর্মতলা যাবার উদ্দেশ্যে বেরিয়ে বাসের ভেতরেই সন্তান প্রসব। ওই মহিলা ও সদ্যজাতকে ভর্তি করা হয়েছে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে। জানা গেছে, পূর্ব বর্ধমানের নীলপুরের বাসিন্দারা একটি বাস ভাড়া করে সকলে আসছিলেন একুশে জুলাইয়ের সভাতে যোগ দিতে। এই বাসেই ছিলেন এলাকার তৃণমূলের একনিষ্ঠ কর্মী রেখা সরকার। জানা গেছে, সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন রেখা। এদিন সকাল আটটা নাগাদ বাস ডানলপ মোড় পেরোতেই প্রসব যন্ত্রণা শুরু হয় রেখা দেবীর। কিছুক্ষণের মধ্যে বাসের ভেতর কন্যা সন্তান প্রসব করেন তিনি। এরপর বাস থামিয়ে মা ও নবজাতককে ভর্তি করা হয় হাসপাতালে। মা ও মেয়ে আপাতত দুজনেই সুস্থ রয়েছে। রেখার স্বামী অজিত সরকার জানান, প্রতি বছরের মতো এবছরও রেখা প্রায় জোর করেই বাসে উঠে পড়ে। প্রথমে জানা গেছিল এই শিশুর নামকরণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে বিষয়টি তার কানেও পৌঁছেছে। পরে অবশ্য শিশুর নাম রাখা হয় একুশি। কিন্তু এই সময় নাকি তার বাচ্চা হওয়ার মতো টাইম ডাক্তারবাবুরা দেননি সেই সময়। তার তিনিও মানে এত উৎসাহিত দিদির প্রতি, এত আনুগত্য তার, সেও বললো যে আমি কিন্তু ধর্মতলা যাবো এই অবস্থাতেই। তার বাড়ির লোক বাধা দেওয়া সত্ত্বেও সে শোনেনি, বললো না দিদির প্রোগ্রামে আমি যাবোই। পুলিশকর্মীরা ছিলাম আমরা, তার এতটা বিষয়টা অবগত হচ্ছিলাম না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন দেখলাম যে একটু আওয়াজ পেলাম যে উনি অন্তঃসত্ত্বা, তখন আমাদের আরও যে সমস্ত মহিলা কর্মীরা ছিল তাদেরকে আমরা ওই মহিলা কর্মীর কাছে পাঠিয়ে দিই এবং গাড়ির মধ্যেই সে একটা কন্যা সন্তান প্রসব করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা।